সব ভিডিও লিংক। গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট পাওয়ার ইন্ডিয়া একটি সংস্থা তার আর্থিক সহযোগিতা এবং কাজলা জনকল্যাণের উদ্যোগ, কাজলা জনকল্যাণের যে আমাদের লাউদা অঞ্চল, কুসুমপুর অঞ্চল, ভাজাচাউলি অঞ্চল, কুমিরদা অঞ্চলের কিছু সংঘ যারা এসএইচজির মায়েরা, আপনারা কাজলা জনকল্যাণের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরই সিলেকশনে কিন্তু আজকে 200 পরিবারকে, দুস্থ পরিবারকে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে। আইটেমগুলো আছে, তেল, চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, সোয়াবিন। আমি হিসাব করে দেখছিলাম প্রায় আর্থিক মূল্য প্রায় 600 টাকার মতন। তো এরকম একটি 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে, পারফরমেন্স মেনটেন করে এখনও চলতে হবে। এখানে গন্ডি কাটানো আছে, ডিস্টেন্সগুলো দেখেছেন, মিড ডে মিলে যখন খাবার দেওয়া হয় বাচ্চাদের হাতে। স্মার্ট পাওয়ার ইন্ডিয়ার উদ্যোগে আমরা আজকে ধাউরিয়াবাড় ইউনিটে মারিসরা গ্রাম পঞ্চায়েতের এবং লাউদা গ্রাম পঞ্চায়েত, সানাইহিল গ্রাম পঞ্চায়েত, এরকম আমাদের কতগুলি দল হয়েছে এবং গ্রামের কাছে দিয়ে আমরা আজকে 200টা পরিবার উপকরণ সামগ্রী তুলে দিচ্ছি। তবে এটা মাথায় রাখেন যে এটা কোনো দান নয়, উপহার, কারণ এইটুকু জিনিস দিয়ে মানুষের সারা জীবন চলে যাবে। তো আমরা যতটুকু সহযোগিতা পেয়েছি সেই মতো করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, কাঁথি 3 নম্বর ব্লকের সহসভাপতি মহাশয় এবং আমাদের মারিসদা থানার ওসি মহাশয়। তো ওনারা উপস্থিত আছেন, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, তারপরেই আমরা এই উপকরণ সামগ্রী আপনাদের হাতে তুলে দেবো। তো এখন আমি আমাদের খুব কাছের মানুষ বিকাশ দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, বক্তব্য অনেক সময় আপনারা দাঁড়িয়ে আছেন, এটা বক্তব্য না, একদম সঠিক। আমি আদামপুর গ্রামের সাগরিকা মহিলা দলের দলনেত্রী। আমার আমফান ঝড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্মার্ট পাওয়ার ইন্ডিয়া কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় আমরা কিছু উপকরণ পেয়েছি। উপকরণগুলি হলো তেল, সোয়াবিন, আলু, পেঁয়াজ, লবণ, ডাল, চাল, এগুলো আমরা পেয়েছি। এগুলো পেয়ে আমাদের কদিন হয়তো ভালোভাবে চলে যাবে, আমরা এতে খুশি। আমার নাম মৌসুমী মণ্ডল, আমি সরস্বতী গ্রুপের একজন সদস্য। এই আফান ধরে কাজলা জনকল্যাণ সমিতি থেকে আমাদের কিছু জিনিস দেওয়া হয়েছে, আলু, চাল, ডাল, সয়াবিন, তেল, এগুলো দিয়ে